আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি গাড়ি আপনাদের মাঝে প্রেজেন্টেশন করছি। আজকের গাড়িটি দেখতেই পাচ্ছেন, বাংলাদেশের যতগুলো নামি দামি ব্র্যান্ড রয়েছে বা নামি দামি গাড়ি রয়েছে ট্র্যাক্টর, তো তাদের মধ্যে সবার উপরে যে স্থান দখল করে থাকে, সবার উপরের সিরিয়ালে যাদের নাম থাকে, সেই মডেলগুলোর মধ্যে TT55, নিউ হল্যান্ড TT55, KS GX55, এই গাড়িগুলো কিন্তু সবার উপরের লেভেলেই থাকে। কেন? এই গাড়িগুলো দিয়ে চাষ যতটা ভালো বা যতটা অনায়াসে যতটা ভালোভাবে চাষ করা যায় অন্যান্য গাড়ি দিয়ে, সেটার তুলনায় হয় না। আপনারা অনেকেই পরীক্ষা উপলব্ধির মাধ্যমে এটা বুঝতে পেরেছেন। তো আপনারা সকলেই জানেন চাষের ক্ষেত্রে নিউ হল্যান্ড TT55, KS GX55 এই টাইপের গাড়িগুলোর কোনো তুলনায় চলে না, অন্য কোনো গাড়ির এখানে কী বলে ভ্যালুই নেই, এরকমটাই অনেকেই বলেন। তো যাই হোক, অনেকের পছন্দের তালিকায় প্রথম। আর আপনারা জানেন যে এই গাড়িটি 55 হর্স পাওয়ারের সাথে পাওয়ার স্টিয়ারিং, তেলের ব্রেক এবং আধুনিক ফিচার রয়েছে এই গাড়িগুলোতে। তো অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন, অনেকেই খোঁজ দিতে বলেছেন যে কম ঘন্টার গাড়ি। তো আজকে আপনাদের মাঝে একটি কম ঘন্টার গাড়ি, কম চলা গাড়ি নিয়ে এসেছি, এবং যাদের বাজেট কোনো ব্যাপার না আপনারা গাড়িটি দেখতে পারেন। তো গাড়িটির ব্যাপারে যদি আরও স্পেসিফিকলি বলি তাহলে বলতে হবে গাড়িটি উনিশ সালের মডেল এবং 19 সালের শেষ দিকে ডাউন দেওয়া, 10 তারিখ 10 মাস এই গাড়িটি শোরুম থেকে ডেলিভারি হয়েছে। তো এরপরও আপনারা কাগজপত্র দেখে তারপর কিনবেন, যাচাই বাছাই করে কিনবেন। আর গাড়িটি চলেছে মাত্র, মিটার বক্স দেখলে আপনারা দেখতে পারবেন, মাত্র 2185 ঘন্টা, মানে 2200 ঘন্টার মতো গাড়িটি চলেছে। তো বুঝতেই পারছেন চাকার বিট কন্ডিশন, গাড়ির কন্ডিশন, গাড়ির লুকিং একেবারে শোরুম লুকিং, শোরুমের যে কন্ডিশন সেটি রয়েছে। মালিক পক্ষ জানিয়েছেন একটি নাট বল্টুতেও এখন পর্যন্ত হাত দেওয়া হয়নি। সুতরাং বুঝতেই পারছেন যে গাড়িটি এখন কতটা ফ্রেশ রয়েছে, কতটা একদম ঝিকঝাক টিপটপ কন্ডিশনে রয়েছে। তো যাই হোক, আর গাড়িটি এরপরও আপনারা দেখে শুনে নেবেন। দেখার জন্য আপনাদেরকে যেতে হবে ঠাকুরগাঁও, গাড়িটি রয়েছে ঠাকুরগাঁও। এবং আপনারা যারা রংপুরের আশেপাশে রয়েছেন, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, এইদিকে রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, রাজশাহীতেও যারা রয়েছেন, আপনারা গাড়িটিকে সহজেই দেখে আসতে পারেন। আর অনেকেই তো ফোন দিয়ে বলেছেন ভাই কম ঘন্টার গাড়ি চান, বাজেট কোনো ব্যাপার না, হ্যাঁ গাড়ি কম চলেছে এরকম কন্ডিশনের গাড়ি চান। তো আপনাদের জন্যই স্পেশালি এই গাড়িটা, তো আপনারা দেখতে পারেন। এখন আসি দামের কথা, মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে 9 লক্ষ টাকা। আমি আবার বলছি 9 লক্ষ টাকা, একদম রোটার সহ, রোটারটা দেখতে পাচ্ছেন, আপনাদের 1 টাকারও তো কাজ নেই। তা আপনারা নেবেন এবং চালাবেন, কোনো কাজ নেই, নেবেন এবং চালাবেন। এখন অনেকেই হয়তো বলবেন যে ভাই দাম বেশি হয়ে যায়। আমি তাদেরকে বলবো যে ভাই 2 থেকে 2500 ঘন্টার গাড়ি যদি আপনারও থাকে, যদি আপনারও যদি 2 থেকে 2500 ঘন্টা চলেছে এরকম গাড়ি থাকে, আপনিও কিন্তু 8-10 লাখ এরকম টাকার কমে আপনিও বিক্রি করবেন না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, গাড়িটা যখন 4000-6000 ঘন্টা, 8000-10000 ঘন্টা চলবে, তখন কিন্তু গাড়িটার দাম কমে আসবে। কিন্তু 2-2500 ঘন্টার গাড়ির দাম কিন্তু এরকমই হয়, বা আপনার গাড়ি থাকলে আপনিও এরকম দামেই বিক্রি করবেন। তো যাই হোক, দামটা কতটা কম বেশি হয় বা করা যায় সেটা আপনারা মালিকের সাথে কথা বলবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, মালিকের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে কথা বললে বিস্তারিত আরও জানতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, এখন আমার কথা শেষ করছি, তবে গাড়ির স্টার্ট শুনতে পারবেন, সাউন্ডটা শুনতে পারবেন। আপনারা সাউন্ড শোনার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর যদি আমাদের প্রেজেন্টেশন ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যদি নতুন আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সদস্য হয়ে থাকতে পারেন। কেন? যে আমাদের চ্যানেলে নিত্য নতুন ট্র্যাক্টরের নতুন বা পুরাতন ভিডিওগুলো আমরা উপস্থাপন করি। হ্যাঁ, তো এটার প্রতি যদি আপনি ইন্টারেস্ট থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি, বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে। আসসালামু আলাইকুম।